Hello learners, welcome to seek and get. আজি আমি মানব চক্ষু ও বর্ণ জগত বিষয়ে অধ্যয়ন করব। মানব চক্ষুর বিভিন্ন অংশ এবং এগুলির কার্যকারিতা বিষয়ে আজি আমি আলোচনা করব। চক্ষু আমার অমূল্য সম্পদ ও অতি সংবেদনশীল ইন্দ্রিয়। এহা সাহায্যে আমি চতুর্পার্শ্বে থিবা বৈচিত্র্যময় জগতকু দেখিবাকু সমর্থ হেউ। এহা আমার সমস্ত ইন্দ্রিয়মানঙ্ক মধ্যে শ্রেষ্ঠ অটে বা জ্ঞানেন্দ্রিয়মানঙ্ক মধ্যে শ্রেষ্ঠ অটে। চক্ষুর সম্মুখরু অভ্যন্তর আড়কু গলে বিভিন্ন অংশগুলিক হল যথাক্রমে স্বচ্ছপটল, কনিনিকা, চক্ষু পিতুড়া, জলাভরস, চক্ষু লেন্স, সিলিয়ারি মাংসপেশী, কাঁচা ভরস, মুকুরিকা ও নেত্রস্নায়ু। আমার চক্ষু গোটিয়ে ক্যামেরা সদৃশ। এহা মধ্যে থিবা লেন্স ব্যবস্থা দ্বারা বস্তুর প্রতিবিম্ব আলোক সংবেদী পরদা বা মুকুরিকা উপরে সৃষ্টি হয়। আলোক এক পতলা ঝিলি মধ্যে চক্ষু মধ্যকু প্রবেশ করে। এখন স্বচ্ছপটল কহতি। চক্ষু গোলক প্রায়ত গোলাকার এবং এর ব্যাস প্রায় 2.3 সেমি। চক্ষু মধ্যকু প্রবেশ করুথিবা অধিকাংশ আলোকরশ্মি স্বচ্ছপটলর বাহ্য পৃষ্ঠরে প্রতিসৃত হয়। চক্ষু লেন্স পরিবর্তিত হয়ে ভিন্ন ভিন্ন দূরতার থিবা বস্তুর প্রতিবিম্বকু মুকুরিকা উপরে ফোকস করে। স্বচ্ছপটলর পছরে থিবা কড়া মাংসল বস্তুকু কনিনিকা কুহাযায়। কনিনিকা নেত্রপিতুড়ার আকারকু নিয়ন্ত্রণ করি চক্ষু মধ্যকু আবশ্যক পরিমাণর আলোক পঠাই থাকে। চক্ষু লেন্স দ্বারা এক বাস্তব ক্ষুদ্র ও ওলট প্রতিবিম্ব মুকুরিকা উপরে সৃষ্টি হয়। মুকুরিকারে অসংখ্য আলোক সংবেদী সেল থাকে। আলোক মুকুরিকা উপরে পড়লে আলোক সংবেদী সেল গুলিক ক্রিয়াশীল হয়ে বিদ্যুৎ সংকেত প্রেরণ করতে। এই বিদ্যুৎ সংকেত নেত্রস্নায়ু মাধ্যমে মস্তিষ্ক বুঝায়। মস্তিষ্ক সৃষ্টি হয়েছিবা ওলট প্রতিবিম্বকু সড়ক করে বস্তুকু ঠিকঠাক দেখিবার ধারণা দেবার সহায়ক হয়। ডিয়ার লার্নার্স, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন। হিট এ লাইক ফর দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ নেক্সট টাইম।